আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ টিপস দেখাতে চলেছি। সেটা হচ্ছে বাটন হোল মেশিন নাম্বার SE800A। তো ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো এই মডেলের বাটন হোল মেশিনে কিভাবে সার্কেল প্রোগ্রাম করতে। মেশিনের সুইচ অন করলাম ভিউয়ার্স, তারপরে মেশিনটাকে রেডি করলাম। তো আপনারা প্রথমে প্রোগ্রাম, আমরা অটো মোডে লাইটটা, সবুজ লাইটটা জ্বালিয়ে রেখে আমরা প্রথমে প্রোগ্রাম করব। তো দেখুন, এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রোগ্রাম নাম্বার। তো আমি ভিউয়ার্স দেখুন, প্রোগ্রাম নাম্বার এন্টার প্রেস করার পর আমি সিলেক্ট বাটন চেপে চেপে সবুজ বাতিটা প্রোগ্রাম মেনুতে রাখতে, রাখার পরে আমি এখন এখানে ধরুন এক নাম্বার আমি XCM একটা বাটটেক হোল করব, XCM। তো আমি এখানে প্রোগ্রাম নাম্বারে 10 এনে এন্টার প্রেস করব। তো আমি তারপরে দেখি স্টিজ আছে 350, এখানে যা যা আছে এগুলো থাকবে। তো ভিউয়ার্স, এগুলো আপনারা পূর্বে সেভ করে নেবেন। তো তারপরে আমার হয়ে গেল এক নাম্বার প্রোগ্রাম, আবার সিলেক্ট বাটন চেপে অটো মোডে নেবেন। নেওয়ার পরে আমি প্রোগ্রাম নাম্বার টুতে নিয়ে আসবো, দুই নাম্বার প্রোগ্রামে কি করব। তো ভিউয়ার্স, দুই নাম্বার প্রোগ্রাম আনার পরে এভাবে লাফাবে, তারপর এন্টার প্রেস করবেন। তো ভিউয়ার্স, এন্টার প্রেস করার পরে তো দুই নাম্বার প্রোগ্রামে আপনি কি করতে চাচ্ছেন, তারপরে সিলেক্ট বাটন চেপে চেপে প্রোগ্রাম মেনুতে সবুজ লাইটটি নিয়ে আসুন, তারপর এখানে সেট করুন। ধরুন আমি দুই নাম্বার প্রোগ্রামে বাটটেক করতে চাই, বাটটেক করতে হলে আমাকে এখানে 4 বানাতে হবে। এক নাম্বার প্রোগ্রামে 4 বানালে বাটটেক হয়, এটা আমি আগে পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো আনার পরে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করার পর আমার হয়ে গেল দুই নাম্বার প্রোগ্রাম, মানে এক নাম্বার প্রোগ্রাম, মানে দুইটা হয়ে গেল। তো আমি আবার অটো মোডে চলে গেলাম, তো আমার দুই নাম্বার প্যাটার্ন করা শেষ দুইটা। এখন ধরুন আমি তিন নাম্বার প্রোগ্রামে, তিন নাম্বার ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন আমি আবার সবুজ লাইটটা প্রোগ্রাম মোডে এনে আমি তিন নাম্বারে ধরুন 7-8, তিন নাম্বারে আমি 7-8 করব। তো এটাকে আমি বাড়িয়ে দিই, দেখুন, সরি 3-4 করব, বা 7-8, আমি ধরুন 17 একটু বড় বড় হোল করলাম। তো তারপরে ইন্টার চাপ দিলাম, তো হয়ে গেল আমার তিন নাম্বার প্রোগ্রাম প্যাটার্ন। আবার সিলেক্ট বাটন চেপে লাইটটা অটো মোডে নিয়ে দেখুন আমি চার নাম্বার প্রোগ্রাম করব। তো চার নাম্বারে আমি দিব, আমি বলেছিলাম একটা ওভারলে দেব। তো দেখুন ভিউয়ার্স, প্রোগ্রাম মোড়ে এনে, সরি, ওভারলে করতে হলে তো আমাকে যেতে হবে ভিউয়ার্স 47 নাম্বার প্রোগ্রামে। 47 নাম্বার প্রোগ্রামে শূন্য থাকবে, শূন্যকে অন করার পরে আমি এন্টার প্রেস করলাম। 47 নাম্বারে হচ্ছে ওভারলে হওয়ার পরে তারপরে জিগজাগ হবে, মানে প্রথমে একটা লক স্টেজ সেলাই হওয়ার পরে তারপরে জিগজাগ হবে। তো এটা আমি সেভ করলাম, তো আমি আবার চলে গেলাম অটো মোডে। তো ভিউয়ার্স, আমার চারটা প্যাটার্ন করা হয়ে গেল, চার নাম্বারে ওভারলে দিলাম, তিন নাম্বারে দিছি 3-4, মানে 17। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো, আমি প্রোগ্রাম সেট করা হয়ে গেল। এখন প্রোগ্রাম সেট করার পরে আপনারা কিভাবে সার্কেল মোডে, দেখুন
তো প্রোগ্রাম করার পরে এখন আপনি সার্কেল কিভাবে করবেন। তো ভিউয়ার্স, সার্কেল করার জন্য আমাকে সিলেক্ট বাটন প্রেস করে, ভিউয়ার্স সিলেক্ট বাটন প্রেস করে প্রোগ্রাম মোডে সবুজ লাইটটি অন করতে হবে। তারপর ভিউয়ার্স 00 এবং এদিকে স্পিডটা শো করবে। তো ভিউয়ার্স, আপনারা প্রোগ্রাম করার যখন করবেন তখন আপনাদের প্রয়োজন মতো স্পিডটাকে কমিয়ে নিন। এখন দেখাবো কিভাবে সার্কেল প্রোগ্রামে ঢুকবেন। চেপে প্রোগ্রাম মেনুতে সবুজ লাইটটি আনার পর এইভাবে আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে, এখানে স্পিড শো করবে। তো এই পজিশনে আসার পরে আপনারা এখানে, এটা হচ্ছে আপকে, এটা হচ্ছে ডাউনকে, তো আপকে এবং এন্টার প্রেস করবেন। তো ভিউয়ার্স, আপকে এবং এন্টার প্রেস করবেন। তো আপকে এবং এন্টার প্রেস করার সাথে সাথে আপনাদেরকে এইভাবে একটা এন্টারফেস প্রোগ্রাম নাম্বার চলে আসবে। তো প্রোগ্রামে আসার পরে আপনাদের সামনে যখন এই ইন্টারফেসটা আসবে তো আপনারা আবার দ্বিতীয়বার আপকে এবং এন্টার, আপকে এবং এন্টার চাপবেন। তো আপকে এবং এন্টার, তো ভিউয়ার্স দেখুন আপকে এবং এন্টার, এই এটা আসার পরে সাইকেল প্রোগ্রামে চলে আসলো, দেখুন C100। তো সাইকেল প্রোগ্রামে ঢুকে গেলাম আমরা, এটা হচ্ছে সাইকেল প্রোগ্রাম। তো ভিউয়ার্স, আপকে এবং এন্টার, আগে আপকে চেপে ধরবেন তারপরে এন্টারে চাপ দিবেন, দিলে আপনাদের সামনে এইভাবে ইন্টারফেস আসবে। তো এই ডিসপ্লে আসার পরে এখন আপনাদের করণীয় কি, এখন আপনাদের করণীয় সাইকেল নাম্বার 1 মানে 1 নম্বর সাইকেল প্যাডানে আপনি কত নাম্বার প্রোগ্রাম রাখতে চান। তো আপনি 1 নম্বর প্রোগ্রামে কী করতে চান, 1 নম্বর প্রোগ্রামে যদি আপনি ধরেন 1 নম্বর প্রোগ্রাম আমি রাখছিলাম 1 cm একটা বাট জিগজাগ হোল, 2 নম্বরে প্যাডানে রাখছিলাম বাটটেক। তো ধরুন আমি সাইকেল নাম্বার 1-এ 2 নম্বর প্যাডানে যে বাটটেক সেটা রাখতে চাই। তো এভাবে 2 আনার পর এটা হচ্ছে আপনি যে প্রোগ্রাম করেছিলেন সেই প্রোগ্রাম নাম্বার। তো সাইকেল 1-এ আমি 2 নম্বর প্যাটার্নটা করব, 2 নম্বর প্রোগ্রামের যে প্যাটার্ন করেছিলাম সেটা করব। এখানে আসার পর আমি এন্টার প্রেস করব। তো হয়ে গেল আমার সাইকেল 1। এখন আমি যাব সাইকেল 2। তো সাইকেল 2-তে আমি এখন কি করব, এখানে দেখুন এখানে 2 সেভ করছেন না, 2 এই সাইডে চলে আসছে, এখন এদিকে আবার 0 আছে। এখন আপনি 2 নম্বর সাইকেল প্রোগ্রামে কত নাম্বার প্যাটার্ন করতে চান। তো আমি 1 নম্বরে রেখেছিলাম 1 cm, তো আমি 2 নম্বর সাইকেলে 1 নম্বর প্রোগ্রাম প্যাটার্ন করতে চাই। তো এটা আসার পরে আবার এন্টার প্রেস করবেন, এন্টার প্রেস করার সাথে সাথে এটাও 2 নম্বর প্যাটার্নও সেভ হয়ে গেল। তো ভিউয়ার্স, এখন আমরা সাইকেল নাম্বার 3 নম্বর সাইকেল প্যাটার্নে কত নাম্বার প্রোগ্রাম করতে চান। তো ভিউয়ার্স, আমরা 3 নম্বরে রেখে 4 নম্বর প্যাটার্নে ওভারলে, দেখুন ভিউয়ার্স আমি 4 নম্বর এখানে, 4 নম্বর ওভারলে যেটা একবার লক স্টিচ হওয়ার পরে তারপর দ্বিতীয়বার জিগজাগ সেলাই হবে, তো এটাকে আমি এন্টার প্রেস করে দিলাম। তো ভিউয়ার্স, এখানে আরও একটি টিপস আপনাদের জন্য আছে, সেটা হচ্ছে নোট করে রাখবেন, এই যে এখানে যে ফোটা একটা পয়েন্ট বাতি জ্বলে, যেমন 1-এর পাশে একটা, 4-এর পাশে একটা, তো এইটাকে আপনারা বন্ধ করে রাখতে পারেন। এই পয়েন্টটা যদি বন্ধ করেন তাহলে এই বাটটেকটা বা এই হোলটা বা এই যেটাই হোক এই প্রোগ্রামে এসে নাইপটা পড়বে না, এই ইন্ডিকেটরটা হচ্ছে নাইপ ইন্ডিকেট। এই বাতিটা যদি আপনারা বন্ধ করে রাখেন তাহলে এই এই প্রসেসটা যখন করবেন তখন মন চাইলে আপনারা ইচ্ছে মতন নাইপটা নাও দিতে পারেন। তো নাইপ যদি দেন তাহলে এখানে 0 ফোটাটা থাকবে, আর যদি নাইপ না পড়া না ফেলাইতে চান, না কাটতে চান, তাহলে ফোটাটা এই যে পয়েন্টটা উঠিয়ে দিবেন। তো বুঝতে পারলেন এটার কাজ কি। তো ভিউয়ার্স, চলুন আমরা সার্কেল প্রোগ্রাম 4-এ চলে যাই। সার্কেল প্রোগ্রাম 4-এ আমরা দিব 3 নম্বর বাটটেকটা। তো আমরা 3 নম্বরে 7 3 4 করেছিলাম, সরি বেশি হয়ে গেছে, 3 নম্বর, ওকে সেভ করে দিলেন। তো ভিউয়ার্স, আমি দেখালাম কিভাবে সাইকেল প্রোগ্রাম করবেন, আমি 4টা ফাংশন করে দেখালাম, 4টা প্রোগ্রাম
আপনাদের প্রয়োজন মতো আপনার ইচ্ছে মতো যত মন চাই করতে পারবেন। ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের যদি 5টা 7টা 8টা 10টা করা প্রয়োজন হয় তো আপনারা এইভাবে সেভ করে নেবেন। তো ভিউয়ার্স আমি অটো মোডে চলে গেলাম, অটো মোডে গিয়ে এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, তো ভিউয়ার্স দেখুন আমি এখন মেশিনটা চালাচ্ছি। দেখুন ভিউয়ার্স, প্রথমে আমি বারটেক রেখেছিলাম, তো দেখুন আমার প্রথমে বারটেক হয়ে গেল। বুঝতে পারছেন ভিউয়ার্স, আমি এক নম্বর সাইকেল প্রোগ্রামে দুই নম্বর প্যাটার্ন বারটেক সেটা দিয়েছিলাম। এখন আমার দ্বিতীয় সাইকেল দেখুন দুই নম্বর সাইকেল, ওখানে ফলো করবেন এবং সেলাইটাকেও ফলো করবেন। তো ভিউয়ার্স দেখুন দুই নম্বরে আমি রেখেছিলাম এক্সিএম একটা হোল। তো ভিউয়ার্স দেখুন এক্সিএম একটা হোল হয়ে গেল। এখন ভিউয়ার্স দেখুন আমি ওখানে দেখুন তিন নম্বর, এই দেখুন তিন নম্বর সাইকেল চলে এসেছে। তো তিন নম্বর সাইকেলে কী দিয়েছিলাম দেখুন, ওভারলে দেখুন, আগে একটা লক স্টিচ সেলাই হওয়ার পরে তারপরে জিগজ্যাগ হয়েছে। দেখুন ওই যে চার নম্বর প্রোগ্রামে চলে গেছে। তো চার নম্বরে আমি দিয়েছিলাম থ্রি ফোর একটা বারটেক। দেখুন ভিউয়ার্স এখন একটা বড় হোল হবে, সরি বারটেক না হোল, বড় জিগজ্যাগ থ্রি ফোর। দেখুন হওয়ার পরে আমার সাইকেল প্রোগ্রাম শেষ, এখন আবার সি ওয়ানে চলে আসছে। ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন, দেখুন আমি এক একটা করে করব, এক একটা প্যাটার্ন চেঞ্জ হবে। দেখুন প্রথমে আমি বারটেক, দেখছেন ভিউয়ার্স বারটেক হয়ে গেল, এক নম্বর প্রোগ্রাম সাইকেল শেষ, এখন দুই নম্বরে চলে গেল। আবার দুই নম্বরে আমি এক্সিএম একটা হোল করেছিলাম, সেই এক্সিএম হওয়ার পরে সাইকেল তিনে চলে গেল। আবার এখন আমি ওভারলে একটা আগে লক স্টিচ সেলাই হওয়ার পরে তারপরে জিগজ্যাগ করেছিলাম তিন নম্বরে, তিন নম্বর শেষ, চার নম্বরে চলে গেল। তারপর আমি একটা থ্রি ফোর জিগজ্যাগ হোল দিয়েছিলাম, ভিউয়ার্স দেখুন হয়ে গেল। তো ক্লিয়ার, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি যা প্যাটার্ন করেছি, প্রথমে বারটেক, তারপরে বারটেক হচ্ছে, তারপরে এক্সিএম একটা সেলাই হলো এক্সিএম সেলাই, তারপরে হচ্ছে থ্রি ফোর, তারপরে থ্রি ফোর হলো হাফ ইঞ্চি, তারপরে ওভারলে। তো ভিউয়ার্স এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো যতগুলো মনে চায় সাইকেল প্যাটার্ন করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন।